রমজান মাসে রোজা পালন করা আল্লাহর নির্দেশ। রমজানের রোজা পালনের মাধ্যমে একজন মুমিন তার বিগত জীবনের যাবতীয় অন্যায় ও পাপাচারকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেয়। পুত পবিত্র জীবন ও আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। কিন্তু রমজান মাসে যারা সিয়াম সাধনা থেকে বিরত থাকে তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই, এবং তাদের জন্য আল্লাহ রেখেছে কঠিন শাস্তি। প্রিয় দর্শক, আজকে আমরা জানাব সিয়াম পালন না করার শাস্তি সম্পর্কে। আল্লাহ তাআলা অসুস্থ সফরকারী সহ অনেককে রমজানে রোজা না রাখার ব্যাপারেও নসিহত করেছেন। কিন্তু বিনা কারণে কেউ যদি রমজানে রোজা না রাখে তার পরিণাম হবে ভয়াবহ, আর ফরজ রোজা ছেড়ে দেওয়া মারাত্মক অপরাধ বটে। কারণ রোজা ছেড়ে দেওয়ার অর্থই হলো আল্লাহর নির্দেশের অমান্য করা। কারণ ছাড়া পবিত্র রমজান মাসের রোজা ছেড়ে দেওয়ায় দুটি কারণ থাকতে পারে। একটি হলো হয় সে তা ফরজ বলে অস্বীকার করে এবং রোজাকে ইবাদত বলেও অস্বীকার করে, আর দ্বিতীয়ত না হয় সে অলসতা করে রোজা রাখা থেকে নিজেকে বিরত রাখে। প্রথমত, ফরজ রোজাকে অস্বীকারকারী অপরাধ ইসলাম তথা ইসলামী সরকারের কাছে হত্যাযোগ্য অপরাধ। দ্বিতীয়ত, ফরজ রোজা অস্বীকারকারী ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়া, কাফন পরানো এবং জানাজা দেওয়া যাবে না, এমনকি মুসলিমদের কবরস্থানেও তাকে দাফন করা যাবে না। তবে যদি কেউ ন মুসলিম হয় অথবা আলেম ওলামাদের থেকে দূরে থাকার কারণে না বুঝে এই ধরনের কথা বলে, তবে তার কথা ভিন্ন। আবার যদি কেউ অলসতাবশত রমজানের ফরজ রোজা পালন না করে, তবে তার জন্য ভয়ানক কঠিন শাস্তি অপেক্ষা করছে। হযরত আবু উমামাহ বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদিন আমি ঘুমিয়েছিলাম, এমন সময় আমার কাছে দুই ব্যক্তি উপস্থিত হল। তারা আমার উভয় বাহুর উদ্ধাদেশে ধরে আমাকে এমন এক দুর্গম পাহাড়ে উপস্থিত করল এবং বলল, আপনি এই পাহাড়ে আরোহণ করুন। আমি বললাম, এই পাহাড়ে আরোহণ করতে আমি অক্ষম। তারা বলল, আপনার চলাচল আমরা সহজ করে দেব। সুতরাং আমি এই পাহাড়ে চড়লাম। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় আরোহণ করলাম তখন বেশ কিছু চিৎকারের ধ্বনি শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এই চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন, এ হলো জাহান্নামীদের চিৎকারের ধ্বনি। পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির ওপর মোটা রশি দিয়ে বাঁধা অবস্থায় লটকানো আছে। তাদের কোষগুলো কেটেও ছিঁড়ে আছে, তা থেকে রক্ত ঝরছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম, ওরা কারা? তারা বলল, ওরা হলো তারা যারা সময় হওয়ার আগেই ইফতার করে নিত। রোজা রাখা বা ইফতার করার ক্ষেত্রে অলসতা বা ইফতারের তাড়াহুড়া করার কোনোই সুযোগ নেই, আর ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। যারা এইসব অবস্থায় পড়বে তারাই মহা ক্ষতিগ্রস্ত। আবার আমরা রোজা রেখেও পাপ কাজেও ডুবে থাকি। এইসব রোজাদারদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের রোজা কবুল হয় না। বুখারী শরীফে হাদিস থেকে জানা যায়, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা রেখে তোমাদের কেউ যেন অশালীন ও অর্থহীন কথাবার্তা উচ্চারণ না করে। কেউ যদি তাকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা উচ্চারণ করে কিংবা তার সঙ্গে বাদানুবাদ ঝগড়া ফেসাদ করতে চায়, সে যেন জবাবে এ কথা বলে দেয়, আমি রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এমন অনেক রোজাদার আছে যার রোজা কবুল হয় না, শুধু না খেয়ে থাকার কষ্টই তার ভাগ্যে জোটে। আবার এমন অনেক রাত জাগা ইবাদত করার মানুষ আছে যার ইবাদত সালাত তেলোয়াত কিছুই কবুল হয় না, শুধু বিনিদ্র রজনী কাটানোর কষ্টই সে ভোগ করে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রোজা রাখল অথচ মিথ্যে বলার অভ্যাস এখনও তার রয়ে গেছে, জেনে রেখো তার না খেয়ে থাকা আল্লাহর কাছে সিয়াম হিসাবে কবুল হবে না, বরং এভাবে না খেয়ে থাকাতে আল্লাহর কোনো প্রয়োজনও নেই। প্রিয় দর্শক, রমজানের ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া মারাত্মক অপরাধ, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। ইসলাম ও মুসলমানদের জন্য রমজানের রোজার প্রতি অবিচল আস্থা বিশ্বাস স্থাপন ইমানের অন্যতম বিষয়। মুসলিম উম্মার উচিত কারণ ছাড়া রোজা থেকে বিরত না থাকা, রমজানের রোজা যথাযথ আদায় করা, রমজানের রোজাকে ইমানের মূল স্তম্ভ হিসাবে বিশ্বাস স্থাপন করা এবং রমজান মাসব্যাপী রোজা পালন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রমজানের রোজা যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।